بسم الله الرحمن الرحيم السلام عليكم সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন এন্ড লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে শুভ নববর্ষ আজকে পহেলা বৈশাখ তো সবার উদ্দেশ্যে সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি তো প্রথমে আমাদের বাসার কাছে বিডিআর ক্যাম্পে বিজিবিতে মেলা বসেছে আর আসলে আজকে খুব খারাপ লাগলো যে বটতলা আমাদের এখানে একটা মেলা হতো সেই মেলাটা এখন আর নেই আর সেই মেলাটা অনেক আগে থেকে মানে এই মেলাটা অনেক জমজমাট ভাবে হয়েছিল তবে এবার হয়নি তো বিজিবিতে যখন আমরা ঢুকতেছি সেখানেও কিন্তু তেমন একটা ভালোভাবে দোকানপাট মানুষের তেমন একটা মেলা জমিনি সেজন্য আমার কাছে তেমন একটা ভালো লাগেনি তো এখানে একটু ঘোরাফেরা করে আমরা সবাই একসাথে একটু ঘোরাফেরা করে দেখলাম আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আমরা আস্তে আস্তে এই যে নদীর ব্রহ্মপুত্র নদীর কাছে একটু এগিয়ে যাচ্ছি গিয়ে দেখি আমি তো ভীষণ হতাশ একদম নদী শুকিয়ে চৌচির হয়ে গেছে কোনো পানি নেই আসলে নদীতে যদি পানি না থাকে তাহলে সেই নদী দেখতে কিন্তু ভালো লাগে না দেখেন এই যে কি অবস্থা অল্প পরিমাণে একটু পানি আর সব শুকিয়ে একদম মনেই হয় না যে এটা একটা নদী তো দেখে কিন্তু ভীষণ খারাপ লাগলো আসলে নদী কিন্তু পানি ভর্তি থাকলেই ভালো লাগে তো এখানে সবাই আমাদের আর ভালো লাগেনি তো আমরা কাচিজুলি পার্কে চলে যাব জয়নুল আবেদিন পার্কে তো সেজন্য এই যে আমরা গাড়ি উঠে পড়লাম গাড়ি করে তো আমরা পার্কে যাব আসলে প্রতিবারই যাই তো আজকে বিজিবি মেলাটা অল্প একটু ঘুরে সেখানে কোনো কেনাকাটা করিনি তবে জয়নুল আবেদিন পার্কে যে মেলাটা সেটা ঘুরে কিছু কিনবো তো আমরা এই যে এখানে চলে আসছি তো পার্কের পথ ধরে সবাই হেঁটে হেঁটে আমরা মেলার ভিতরে ঢুকতেছি তো বন্ধুরা দেখতে থাকেন আমার সাথেই থাকেন আশা করছি ভালো লাগবে Thank you.
মাটির জিনিস বরাবরই আমার অনেক পছন্দ। আপনারা তো সবাই জানেন যে মাটির জিনিস আমি অনেক পছন্দ করি, তো এখান থেকে আমি কিছু মাটির জিনিস কিনে নিয়ে আসছি। আর আমার সাথে যারা গেছে সবাই কিনছে কিছু কিছু, তো কি কি কিনছি অবশ্যই বাসায় গিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। আসলেও মেলা দেখলে সেই ছোটবেলার কথা মনে পড়ে, তবে এখন আর মেলাতে সেই ছোটবেলার মতো যে মজা করতাম আনন্দ করতাম সেটা আর হয় না। তো মেলা ঘুরতে ঘুরতে ভীষণ পিপাসা পেয়ে গেল, তো মেলায় গিয়ে তো প্রচণ্ড গরম পড়ছে, তো আমরা একটু শরবত খেয়ে নিলাম। তো আবার এই যে বাসায় সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে, তো মুড়ি মুড়কি খেলনা খই যা আছে আর কি সব কিছুই কিনে নিয়ে আসলাম। খাবারের জিনিস তেমন একটা মেলা থেকে কিছু কিনিনি, তবে খাবারের জিনিসগুলো নিয়ে আসছি। আর আমি দুইটা কাপ কিনছি মাটির কাপ, এমনি তো আমার মাটির কাপ আছে, তারপরেও ভালো লাগছে এবং কম দামে পাইছি সেজন্য কিন্তু মাটির দুইটা কাপও আমি কিনে নিয়ে আসছি। তো বন্ধুরা, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া রইল। তো কেমন হয়েছে কাপ দুটো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো বন্ধুরা, এই তো ছিল আজকের ভিডিও, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ, শুভ নববর্ষ।